আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজকের বিষয় বিবিএস প্রথম বর্ষ পরীক্ষা 2017 কার্যগত, অর্থাৎ 15 নম্বর প্রশ্নের সমাধান। 2017 বলতে এখানে 2018 সালে যে প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই প্রশ্নের 15 নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দেখি কি আছে উদ্দীপকে। দ্য ফলোয়িং পার্টিকুলার আর এক্সটেন্স ফ্রম দ্য বুকস অফ এ সামাদ ট্রেডার্স রিলেটেড টু ডিসেম্বর 2015, অর্থাৎ সামাদ ট্রেডার্সের 2015 সালের একটা বইয়ের থেকে এই উদ্দীপকটা নেওয়া হয়েছে। ট্রায়াল ব্যালেন্স অ্যাজ অ্যাট 31st December 2015, একটা শুদ্ধ রেওয়া মিল এখানে দেওয়া আছে, আর কিছু আদার ইনফরমেশন এখানে দেওয়া আছে। প্রিপেয়ার ইন্স্যুরেন্স রিপ্রেজেন্ট 5-year পলিসি ফ্রম 1st January 2015 টু December 31, 2019, অর্থাৎ প্রিপেড ইন্স্যুরেন্স যে ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে এটা 5 বছরের মেয়াদি এবং সেটা শুরু হয়েছে 1st January 2015 থেকে। তাহলে 5 বছর যেহেতু, তাহলে 19 সালে যে এটা 31শে ডিসেম্বরে শেষ হবে। স্যালারি পেয়েবল ইস টাকা 20,000, অর্থাৎ বকেয়া বেতন রয়েছে 20,000 টাকা। তারপরে ডিসেম্বর ডিপ্রিসিয়েশন অফ অফিস ইকুইপমেন্ট টাকা 30,000 ফর দ্য ইয়ার, এখানে সরাসরি ডিপ্রিসিয়েশন মানে অবশ্যই বলা হয়েছে ইকুইপমেন্টের উপরে 30,000 টাকা এই বছরের। তারপরে সাপ্লাইস অন হ্যান্ড হ্যাট December 31, 2015 টাকা 30,000, অর্থাৎ বছর শেষে সাপ্লাইস হাতে রেখেছে 30,000। এখন তৈরি করতে বলছে প্রিপেয়ারে 10 কলাম ওয়ার্কশিট। তবে আমি একটা কথা এখানে বলতে চাই যে এই অঙ্কের সলিউশনটা দেখার আগে অবশ্যই উদ্দীপকটা সামনে রাখবেন, অথবা উদ্দীপকটা খাতায় লিখে সামনে রেখে সমাধানটা দেখলে আপনাদের উপকার বেশি হবে বলে আমার বিশ্বাস। তবে আমি এখানে কিছু এক্সট্রা কিছু কর্ম করেছি, সেটা হচ্ছে এই প্রশ্নে বলা নাই, তারপরেও আমি করেছি শিখার সুবিধার্থে। তাই সেটা কি, প্রথমে আমি এই যে সমন্বয় অর্থাৎ এডিশনাল ইনফরমেশনগুলোর জাবেদা তৈরি করেছি। তা দেখি সেই জাবেদাগুলো কি আছে, তা কীভাবে সলিউশন করা যায়। তো প্রথমেই হলো অ্যাডজাস্টেন্ট এন্ট্রি করেছি, একটা ঘর কাটলাম, জাবেদার তারিখ হলো 2015, ডেট হলো 31শে ডিসেম্বর। তা প্রথমেই বলছে যে প্রিপেড ইন্স্যুরেন্স রিপ্রেজেন্ট 5-year পলিসি। তাহলে প্রিপেড এই বছরে আমার প্রিপেড ইন্স্যুরেন্স কিছু খরচ হয়েছে, সেই কত টাকা খরচ হয়েছে দেখি কি জাবেদা। তা যে নামে খরচ হয় সেই নামে ডেবিট হয়, তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট টাকা হলো 36,000, আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট টাকা 36,000। প্রশ্ন, এই 36,000 টাকা কীভাবে আসছে। তো দেখি এখানে আমি টিকা আকারে কিছু দেখানোর চেষ্টা করেছি। ইন্স্যুরেন্স এক্সপেন্সেস সমান হলো প্রিপেড ইন্স্যুরেন্স রেওয়া মিলে দেওয়া আছে 1,80,000, এবং সমন্বয়ে বলা আছে 5 বছরের জন্য। তাহলে আমি যেহেতু 1 বছরের হিসাব করতেছি, তাহলে 5 দিয়ে ভাগ করলাম, বেরিয়ে গেল 36,000। এই 36,000 টাকাই এখানে এক্সপেন্সেস হিসাবে দেখানো হয়েছে। এরপরে 2 নম্বরে বলছে, B নম্বরে বলছে স্যালারি পেয়েবল, অর্থাৎ স্যালারি বকেয়া রয়েছে। তাহলে জাবেদা হবে স্যালারির সাথে যায় যোগ হবে, স্যালারি হলো যাতে ডেবিট, যোগ করলে আরও ডেবিট করতে হবে, স্যালারি এক্সপেন্সেস ডেবিট আর 20,000, আর স্যালারি পেয়েবল ক্রেডিট 20,000। এরপরে বলা হয়েছে যে ডিপ্রিসিয়েশন, সরাসরি ডিপ্রিসিয়েশন হলো খরচ, যে নামে খরচ সেই নামেই ডেবিট, ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট, আর হলো অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট 30,000 টাকা। এরপরে বলছে সাপ্লাইস অন হ্যান্ড, অর্থাৎ উপরেও সাপ্লাইস অন হ্যান্ড বছরের প্রথম দিনের, এটা আছে বছরের শেষ দিনে। তাহলে সারা বছরে আমি যে খরচটা করেছি সেই খরচের জাবেদাটা লিখবো। তাহলে কী হবে, সাপ্লাইস এক্সপেন্সেস ডেবিট আর টাকা হলো 90,000, আর সাপ্লাইস ক্রেডিট হলো 90,000। এখন প্রশ্ন, এই 90,000 কীভাবে আসছে দেখি। সাপ্লাইস এক্সপেন্সেস সমান সমান হলো সাপ্লাইস যেটা ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে বিয়োগ যেটা সমন্বয়ে দেওয়া আছে সাপ্লাইস অন হ্যান্ড, সাপ্লাইস দেওয়া আছে 1,20,000, আর সাপ্লাইস অন হ্যান্ড সমন্বয়ে দেওয়া আছে 30,000। তাহলে আমার থাকলো 90,000। এই 90,000ই আমি এখানে খরচ হিসাবে দেখাবো। এরপরে আমার মূল যে বিষয়টা প্রশ্নে বলেছে কার্যপত্র। তবে এই সমন্বয় যদি কেউ জানা থাকে তাহলে কার্যপত্র করতে খুবই সহজ হয়ে যাবে, এই জন্য আমি সমন্বয়গুলি এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। দেখি এরপরে কি বলা হয়েছে, ওয়ার্কশিট
ফর দ্য ইয়ার ইন্ডেড 31st ডিসেম্বর 2015 আসলে এটা নিচে নিচে লেখা দরকার ছিল আমার জায়গার সংকলনের জন্য পাশাপাশি লিখেছি এবার আমি একটা ঘর কাটলাম 10 কলাম বিশিষ্ট একটা কার্যপত্রের ঘর অ্যাকাউন্ট টাইটেল ট্রায়াল ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স ইনকাম স্টেটমেন্ট আর হলো ব্যালেন্স শিট প্রত্যেকটারই দুইটা করে ঘর একটা ডেবিট একটা ক্রেডিট তা প্রথমেই আমি রেওয়া মিলটা তুলে নেব অর্থাৎ ট্রায়াল ব্যালেন্সে যে সমস্ত এন্ট্রি আছে আমি এখানে যে ট্রায়াল ব্যালেন্স আছে এই ট্রায়াল ব্যালেন্সে সেটা লিপিবদ্ধ করব তো প্রথমে আছে ক্যাশ ডেবিট দিকে 3 লাখ অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট দিকে 2,20,000 প্রিপেড ইন্স্যুরেন্স 1,80,000 ডেবিট দিকে সাপ্লাইস 1,20,000 ডেবিট দিকে স্যালারি এক্সপেন্সেস 4,80,000 ডেবিট দিকে অফিস ইকুইপমেন্ট ডেবিট দিকে 4 লাখ তারপরে ড্রয়িং ডেবিট দিকে 1,60,000 তারপরে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস ডেবিট দিকে 80,000 রেন্ট এক্সপেন্সেস ডেবিট দিকে 1,80,000 তারপরে মিসলিনিয়াস এক্সপেন্সেস ডেবিট দিকে 80,000 ইন্টারেস্ট এক্সপেন্সেস ডেবিট দিকে 20,000 অ্যাকাউন্টস পেবল ক্রেডিট দিকে 60,000 তারপরে অ্যাকুমুলেটেড ডিপ্রেশন ক্রেডিট দিকে 40,000 ক্যাপিটাল ক্রেডিট দিকে 8 লাখ সার্ভিস রেভিনিউ ক্রেডিট দিকে 11,20,000 লোন 10% 2 লাখ ক্রেডিট দিকে এই হলো আমার একটা রেওয়া মিল অর্থাৎ আমার যে উদ্দীপকে যে রেওয়া মিল দেওয়া আছে সরাসরি সেই রেওয়া মিলটা আমি এখানে তুলে নিয়েছি এরপরে আমার কার্য হবে অ্যাডজাস্টমেন্টের সেই অ্যাডজাস্টমেন্ট কোত্থেকে আনছি আমি যে আগে যে জাবেদাগুলো করেছি ঠিক সেই জাবেদাটাই এখানে পোস্টিং দেব তো প্রথম জাবেদাটাই লিখেছিলাম ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট কিন্তু এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্সেস নামে কোনো এন্ট্রি না থাকে আমি নতুন করে একটা ঘর কাটলাম ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট করেছিলাম আমি 36,000 এই জন্য অ্যাডজাস্টমেন্টের ঘরে ডেবিট পাশে লিখলাম 36,000 আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট করেছিলাম এই জন্য প্রিপেড ইন্স্যুরেন্স বরাবর ক্রেডিট পাশে লিখলাম 36,000 স্যালারি পেয়েবল তাহলে আমি জাবেদা লিখেছিলাম কি স্যালারি ডেবিট তো স্যালারি বরাবর ডেবিট পাশে লিখে দিলাম 20,000 আর স্যালারি পেয়েবল নামে কোনো এন্ট্রি না থাকায় আমি আরেকটা কলাম করলাম স্যালারি পেয়েবল এটা বরাবর ক্রেডিট পাশে 20,000 ডিপ্রেসেশন অফ অফিস ইকুইপমেন্ট তাহলে ডিপ্রেসেশন এক্সপেন্সেস নামে কোনো কলাম না থাকায় আমি নতুন করে কলাম করলাম তাহলে জাবেদা লিখেছিলাম ডিপ্রেসেশন ইকুইপমেন্ট ডেবিট তাহলে ডেবিট পাশে লিখলাম 30,000 আর অ্যাকুমুলেটেড ডিপ্রেসেশন ক্রেডিট হলো 30,000 তারপরে সাপ্লাইস অন হ্যান্ড তাহলে সাপ্লাইসের এক্সপেন্সেসের ঘর জাবেদা করেছিলাম সাপ্লাইস এক্সপেন্সেসের কোনো কলাম না থাকায় আমি নতুন করে একটা কলাম করলাম সাপ্লাইস এক্সপেন্সেস ডেবিট 90,000 আর সাপ্লাইস ক্রেডিট 90,000 অর্থাৎ প্রথমে যে অ্যাডজাস্টমেন্টগুলো জাবেদাভুক্ত করেছি ঠিক সেই জাবেদাটাই এখানে নিয়ে এসে পোস্টিং করেছি এবার আমি দুই পাশ যোগ করব অ্যাডজাস্টমেন্টের ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ দেখি দুই পাশ যদি সমান হয় তাহলে আমার অ্যাডজাস্টমেন্ট সঠিক আছে এরপরে ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্ট মিলিয়ে হয় অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স অর্থাৎ ট্রায়াল ব্যালেন্সের সাথে অ্যাডজাস্টমেন্টে যদি ডেবিট ডেবিট থাকে তাহলে যোগ হয়ে ডেবিট পাশে বসবে ক্রেডিট ক্রেডিট থাকে তাহলে ক্রেডিট যোগ হয়ে ক্রেডিট পাশে বসবে আর ডেবিট ক্রেডিট হলে বিয়োগ হয়ে বড়টা যে কলামে সেই কলামে বসবে অর্থাৎ সহজ বাংলায় আমি বলার চেষ্টা করছি যাতে যাতে যোগ যাতে বিজাতে বিয়োগ তাহলে দেখি এবার অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সটা কীভাবে করি ক্যাশ ক্যাশের সাথে অ্যাডজাস্টমেন্টে কোনো এন্ট্রি না থাকায় যেহেতু ট্রায়াল ব্যালেন্সে ডেবিট আছে অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সেও ডেবিট পাশে সরাসরি বসে যাবে অ্যাকাউন্টস রিসিভেবলের সাথে অ্যাডজাস্টমেন্ট না থাকায় সরাসরি ডেবিট দিকে 2,20,000 এইবার আসি প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিটও আছে অ্যাডজাস্টমেন্টে আছে ক্রেডিট তাহলে আমি একটু আগে বলেছি যাতে বিজাতে বিয়োগ হবে তাহলে ডেবিট এবং ক্রেডিট বিয়োগ ফলটা বসবে বড়টা যে ঘরে তাহলে বড়টা আছে ডেবিট পাশে তাহলে অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সে বড়টার হলো ডেবিট পাশে অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সেও বসবে ডেবিট পাশে 1,44,000 এরপরে সাপ্লাইস ডেবিটে আছে 1,20,000 আবার অ্যাডজাস্টমেন্টে ক্রেডিটে আছে তাহলে যাতে যাতে বিজাতে অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট বিয়োগ হয়ে যাবে বিয়োগ হয়ে বিয়োগ ফলটা হলো 30,000 তো বড় সংখ্যাটা হলো ডেবিট দিকে 1,20,000 তাহলে এই জন্য অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সে ডেবিট পাশে বসছে 30,000 স্যালারি এক্সপেন্সেস ডেবিট ট্রায়াল ব্যালেন্সে ডেবিট অ্যাডজাস্টমেন্টও ডেবিট যাতে যাতে কী হবে যোগ হয়ে ডেবিট পাশে বসে গেল 5 লাখ তারপর অফিস ইকুইপমেন্টের সাথে কিছুই নাই এই জন্য ডেবিট পাশে 4 লাখ ড্রয়িংয়ের সাথে কিছু নাই সরাসরি 1,60,000 অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেসের সাথে কিছু নাই সরাসরি 80,000 রেন্ট এক্সপেন্সেসের সাথে কিছু নাই সরাসরি 1,80,000 মিসলিয়াস এক্সপেন্সেসের সাথে কিছুই নাই সরাসরি 80,000 ইন্টারেস্ট এক্সপেন্সেসের সাথে কিছু নাই সরাসরি 20,000 অ্যাকাউন্টস পেয়েবেলের সাথে কিছু নাই এই জন্য ক্রেডিট পাশে বসছে যেহেতু ক্রেডিট পাশে আছে ক্রেডিট পাশে বসছে 60,000 এবার অ্যাকুমুলেটেড ডিপ্রেশন ক্রেডিট এবং ক্রেডিট দুইটাই একই জাতের তাহলে যোগ হয়ে ক্রেডিট পাশে বসবে 70,000
তারপরে ক্যাপিটাল আছে হলো ক্রেডিট এর সাথে অ্যাডজাস্টমেন্ট নাই সরাসরি 8 লাখ সার্ভিস রেভিনিউ কিছুই নাই সরাসরি বসে গেল ক্রেডিট পাশে 11 লাখ 20 হাজার লোন কিছুই নাই এজন্য সরাসরি বসে গেল 2 লাখ ক্রেডিট দিকে ইনস্যুরেন্স এক্সপেন্সেস শুধু অ্যাডজাস্টমেন্টে ডেবিট দিকে এজন্য এখানে আসে ডেবিট দিকে স্যালারি পেয়েবল শুধু অ্যাডজাস্টমেন্টে ক্রেডিট দিকে এজন্য অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সও ক্রেডিট দিকে ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস শুধু অ্যাডজাস্টমেন্টে এই জন্য ডেবিট দিকে আছে বলে ডেবিট পাশে বসাইলাম আর সাপ্লাইজ আছে এক্সপেন্সেস ডেবিট পাশে আছে এই জন্য সরাসরি ডেবিট পাশে এইবার অ্যাডজাস্টমেন্টের ট্রায়াল ব্যালেন্সের দুইটা পাশ যোগ করব যোগ করলে যদি সমান হয় তাহলে বুঝবো অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স ঠিক আছে তো যোগ করলাম 22,70,000 এটাও 22,70,000 এইবার আমার কর্ম হলো ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সের থেকে যে এন্ট্রিগুলিকে এই আছে এই এন্ট্রিগুলিকে আমি চারটা ভাগে ভাগ করব ইনকাম স্টেটমেন্টে যদি আমার অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সের এন্ট্রিগুলি থেকে বাছাই করব কিভাবে যদি সম্পদ হয় তাহলে ব্যালেন্স শিটের ডেবিট যদি দায় হয় ব্যালেন্স শিটের ক্রেডিট যদি আয় হয় ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট আর ব্যয় হলে ইনকাম স্টেটমেন্টের ডেবিট আমি আবার বলছি যদি সম্পদ হয় ব্যালেন্স শিটের ডেবিট যদি দায় হয় ব্যালেন্স শিটের ক্রেডিট যদি আয় হয় ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট যদি ব্যয় হয় ইনকাম স্টেটমেন্টের ডেবিট তো দেখি ক্যাশ ক্যাশ আমরা জানি এটা সম্পদ এই জন্য সরাসরি বসে যাবে ব্যালেন্স শিটের ডেবিট দিকে তারপরে আছে অ্যাকাউন্টস রিসিভেবল এটাও আমার সম্পদ সরাসরি ব্যালেন্স শিটের ডেবিট দিকে তারপরে প্রিপেড ইন্স্যুরেন্স এটাও আমার সম্পদ সরাসরি ব্যালেন্স শিটের ডেবিট দিকে সাপ্লাইজ এটাও আমার সম্পদ সরাসরি ব্যালেন্স শিটের ডেবিট দিকে স্যালারি এক্সপেন্সেস এটা হলো ব্যয় ব্যয় হওয়ার কারণে এটা বসলো ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে ইকুইপমেন্ট অফিস ইকুইপমেন্ট এটা আমার সম্পদ এই জন্য ব্যালেন্স শিটের ডেবিট দিকে ড্রয়িং এটা আসলে মূলধনকে কমায় যেহেতু মূলধন ক্রেডিট পাশে কমাইতে হলে ডেবিট করতে হবে কিন্তু এখানে ডেবিট বাদ দেওয়ার কোনো সিস্টেম না থাকায় সরাসরি আমি ডেবিট পাশে বসাই দিলাম ব্যালেন্স শিটের তারপর আছে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস খরচ তাহলে খরচ হলে ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে রেন্ট এক্সপেন্সেস এটাও খরচ এটা বসবে ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে মিসলিয়াস এক্সপেন্সেস এটাও খরচ এটা বসবে ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে ইন্টারেস্ট এক্সপেন্সেস খরচ ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে অ্যাকাউন্টস পেয়েবল এটা হলো দায় এই জন্য ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এটা হলো দায় ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে এরপরে ক্যাপিটাল দায় ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে সার্ভিস রেভিনিউ এটা আমার আয় ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট দিকে তারপরে লোন এটা হলো দায় ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে ইন্স্যুরেন্স এক্সপেন্সেস এটা হলো খরচ ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে স্যালারি পেয়েবল এটা হলো দায় ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে তারপরে আছে ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস এটা হলো খরচ ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে সাপ্লাইজ এক্সপেন্সেস খরচ ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে এইবার আমি যোগ বিয়োগ করার ক্ষেত্রে ইনকাম স্টেটমেন্ট আগে যোগ বিয়োগ করতে হবে তবে এখানে লক্ষ্য রাখতে হবে ইনকাম স্টেটমেন্টের কোন পাশ বড় ডেবিট পাশ বড় না ক্রেডিট পাশ বড় যদি ডেবিট পাশ বড় হয় তাহলে আগে ডেবিট পাশ যোগ করে যোগফলটাকে ক্রেডিট পাশে নিয়ে বিয়োগ করলে নিট ক্ষতি বেরোবে বা নিট লস বেরোবে এবার আমি লক্ষ্য করছি যে এই ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশ বড় এই জন্য আমার ক্রেডিট পাশটা আগে যোগ করলাম যোগফলটা আবার নিয়ে আসলাম ডেবিট পাশে নিয়ে এসে এই খরচগুলো একটা একটা করে বিয়োগ করলাম তাহলে আমার ব্যালেন্স বেরোলো 1,04,000 এটার নাম হলো নিট প্রফিট এই নিট প্রফিটটা নিয়ে চলে যাব ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে আর যদি নিট লস বেরোতো তাহলে বসাইতাম ব্যালেন্স শিটের ডেবিট পাশে এবার ব্যালেন্স শিটের দুই পাশ যোগ করব যদি দুই পাশ সমান হয় তাহলে বুঝবো আমার অঙ্ক হয়েছে তাহলে ডেবিট পাশ যোগ করলাম 12,54,000 ক্রেডিট পাশ যোগ করলাম 12,54,000 তাহলে আমার অঙ্ক হয়েছে তবে এখানে চাই নাই তারপরও আমি শিখার সুবিধাতে আর একটা এন্ট্রি বাড়াইছি সেটা হলো ক্লোজিং এন্ট্রি অনেক সময় ওয়ার্কশিটে চেয়ে থাকে ক্লোজিং এন্ট্রি তা ক্লোজিং এন্ট্রি করার সূত্র আমি এখন বলছি যে ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে যে এন্ট্রিগুলি হয় সেগুলোকে ক্রেডিট করতে হয় ইনকাম সামারি ডেবিট করতে হবে আর ক্রেডিট পাশের এন্ট্রিতে ডেবিট করতে হবে ইনকাম সামারি ক্রেডিট করতে হবে অর্থাৎ ডেবিটটা ক্রেডিট ক্রেডিটটা ডেবিট আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে সর্বোচ্চ চারটা ক্লোজিং এন্ট্রি হয় চারটা জাবেদা হয় ডেবিট পাশের জন্য একটা ক্রেডিট পাশের জন্য একটা লাভের জন্য একটা আর ড্রয়িং যদি থাকে তাহলে ড্রয়িংয়ের জাবেদা হবে নতুবা হবে না তাহলে এবার দেখি কিভাবে ক্লোজিং এন্ট্রি করছি একটা ঘর কাটছি জাবেদার
তারিখ হলো 2015 ডেট ডিসেম্বর 31 তাহলে আমি প্রথমেই বলেছিলাম ক্রেডিট পাশের যে এন্ট্রিটা ক্রেডিট পাশের এন্ট্রিগুলিকে আমি ডেবিট করব তাহলে সার্ভিস রেভিনিউ ডেবিট করলাম 11,20,000 আর ইনকাম সামারি ক্রেডিট করলাম 11,20,000 টু ক্লোজ রেভিনিউ অ্যাকাউন্ট এটা হলো ন্যারেশন দিয়ে দিছি ক্লো এর একটা জাবেদা গেল এরপরে আমার জাবেদা হবে ইনকাম সামারি ডেবিট আর ডেবিট পাশে যে এন্ট্রিগুলি আছে একটা 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 করে ক্রেডিট লাগব দেখ ডেবিট পাশে প্রথমে আছে স্যালারি 5,00,000 তারপরে আছে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস 80,000 রেন্ট এক্সপেন্সেস 1,80,000 মিসলিয়াস এক্সপেন্সেস 80,000 ইন্টারেস্ট এক্সপেন্সেস 20,000 ইন্স্যুরেন্স এক্সপেন্সেস 37,000 ডিপ্রেসিয়েশন এক্সপেন্সেস 30,000 সাপ্লাইস এক্সপেন্সেস 90,000 এই এক্সপেন্সেস অর্থাৎ ডেবিট পাশের রেন্টিগুলিকে আমি কি করলাম ক্রেডিট করলাম এই ক্রেডিট পাশের টোটাল যোগফলটা নিয়ে আসে ইনকাম সামারি বরাবর ডেবিট করলাম 10,16,000 টু ক্লোজ ভ্যারাইস এক্সপেন্সেস অ্যাকাউন্ট মানে খরচগুলিকে আমি বন্ধ করলাম এই গেল দুইটা জাবেদা এরপরে লাভ হয়েছে এই জন্য লাভের জন্য একটা জাবেদা হবে ইনকাম সামারি ডেবিট 1,60,000 আর ক্যাপিটাল ক্রেডিট 1,60,000 তবে এখানে খেয়াল রাখতে হবে যদি ক্ষতি হয় তখন জাবেদাটা উল্টে যাবে অর্থাৎ ক্যাপিটাল হয়ে যাবে ডেবিট ইনকাম সামারি হয়ে যাবে ক্রেডিট টু ক্লোজ নিট ইনকাম টু ক্যাপিটাল এরপরে যেহেতু এটা হলো তিনটা জাবেদা হলো মূল যদি অঙ্কের মধ্যে ড্রয়িং থাকে তাহলেই ড্রয়িংয়ে জাবেদা হবে না থাকলে হবে না যেহেতু এই অঙ্কের মধ্যে ড্রয়িং আছে তাহলে জাবেদা হবে ক্যাপিটাল ডেবিট একটু আগে বলেছিলাম ড্রয়িং ক্যাপিটালে কমায় এই জন্য ক্যাপিটাল যাতে ক্রেডিট কমাইতে হলে ডেবিট করলাম আর ড্রয়িং হলো ক্রেডিট ডেবিট আছে ক্রেডিট করলাম 1,60,000 এই টু ক্লোজ ড্রয়িং অ্যাকাউন্ট এই ছিল আমার ক্লোজিং এন্ট্রি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমার এই ভিডিওটা যদি কারোর কোনো উপকারে লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে সরাসরি পৌঁছে যায়।